ভোটের আবহে সাময়িক স্বস্তি মিললেও ফের মধ্যবিত্তের মাথায় হাত পরপর চার দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম দেশের পাঁচ রাজ্যে ভোট পর্ব মিটতেই সতেরো দিন পর মঙ্গলবারই এই মূল্য বৃদ্ধির শুরু সেই রেশ শুক্রবারও বজায় রাখল তেল বিপণন সংস্থাগুলো দেশের একাধিক মেট্রো শহরে পেট্রোল ডিজেলের মূল্য এক লাফে বৃদ্ধি পায় আঠাশ থেকে একত্রিশ পয়সা এই নিয়ে টানা চার দিন ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম ত্রিপুরায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে আরও আঠাশ পয়সা মূল্য বৃদ্ধির লিটার পেট্রোলের দাম হয়েছে একানব্বই টাকা সাতান্ন পয়সা আগে যা ছিল একানব্বই টাকা উনত্রিশ পয়সা ডিজেলের দাম প্রতি লিটারে চৌরাশি টাকা আটানব্বই পয়সা থেকে বেড়ে হয়েছে পঁচাশি টাকা তিরিশ পয়সা অর্থাৎ ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি বত্রিশ পয়সা প্রসঙ্গত স্থানীয় কর ও পরিবহন খরচের উপর নির্ভর করে দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হয় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত দুই জ্বালানির দামে কোনো পরিবর্তন আনা হয়নি ফল ঘোষণার পর থেকেই ফের জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী এর ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি করছে বেলাগাম আগামী কয়েকদিন পেট্রোল ডিজেলের মূল্য আরও বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের এদিকে চার দিনেই পেট্রোলের দাম বাড়ল সাতাশি পয়সা আর ডিজেলের দাম বাড়ল এক টাকা এক পয়সা